টেক অফের পর সান্তিয়াগো এয়ারলাইন্সের 513 নম্বর বিমানটি ল্যান্ড করেছিল 35 বছর পর। অবতরণের পর ভেতরের দৃশ্য দেখে শিউরে ওঠে মানুষ, কারণ বিমানটির প্রতিটি সিটে সিট বেল্ট বাঁধা অবস্থায় বসেছিল সারি সারি কঙ্কাল। কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে, জার্মানির পশ্চিম প্রান্তের শহর আকেন থেকে বিমান চালক এবং ক্রু সহ 92 জন যাত্রী নিয়ে ব্রাজিলের পোর্তো অলেগ্রিতে যাচ্ছিল বিমানটি। সাধারণ হিসেবে 18 ঘন্টার যাত্রাপথ, তবে ফ্লাইট নম্বর 513 নাকি গন্তব্যে পৌঁছেছিল 35 বছর পর। শেষবার বিমানটি দেখা যায় 1954 সালের 4 সেপ্টেম্বর, আকাশে ওঠার ঘণ্টাখানেক পরে। শেষ পাওয়া খবর অনুযায়ী আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি, ব্যাস তারপর তার আর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ বিমানটিকে 2 বছর ধরে খোঁজা হয়, সমুদ্রে নামানো হয় ডুবুরি, তবে ফ্লাইট 513 এর একটা টুকরোরও খোঁজ পাওয়া যায়নি। তবে শেষ পর্যন্ত খোঁজ পাওয়া যায় বিমানে। 35 বছর পর ব্রাজিলের পোর্তো অলেগ্রির বিমানবন্দরের মাথায় চক্কর কাটতে দেখা যায়, রানওয়েতে নিখুঁত অবতরণও করে সান্তিয়াগো এয়ারলাইন্সের বিমানটি, অথচ বাস্তবে তখন সান্তিয়াগো এয়ারলাইন্সের কোনো অস্তিত্বই নেই। বিমানবন্দরের তরফ থেকে বিমান চালকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবে কোনো সাড়া পাওয়া যায়নি। বাধ্য হয়েই নিরাপত্তা রক্ষীরা বিমানটির দরজা খুললে ভেতরের দৃশ্য দেখে শিউরে ওঠেন। বিমানটির প্রতিটি সিটে সিট বেল্ট বাঁধা অবস্থায় বসেছিল সারি সারি কঙ্কাল, এমনকি নিখোঁজ বিমানের ক্যাপ্টেন মিগেল ভিক্টর কারিও ছিলেন কঙ্কাল রূপেই। চালকের আসনে বসে থাকা তার কঙ্কালের হাত তখনও ককপিটের কন্ট্রোল বাটনে। এই বিবরণ 1989 সালে প্রকাশিত হয়েছিল এক স্থানীয় সংবাদপত্রে, সাপ্তাহিক কাগজটির নাম উইকলি ওয়ার্ল্ড নিউজ। তার প্রথম পাতায় গোটা গোটা অক্ষরে শিরোনামে বেরিয়েছে, 92টি কঙ্কাল নিয়ে অবতরণ করল 50-এর দশকের বিমান। কিন্তু ঘটনাটা কি সত্য? যুক্তিবাদীরা মিথ্যা প্রমাণের 3টি যুক্তি দেখিয়েছেন। প্রথম কারণ, উইকলি ওয়ার্ল্ড নিউজ সংবাদপত্রটি ভুয়া খবর প্রকাশের জন্য বরাবরই কুখ্যাত ছিল। সংবাদপত্রটি এর আগেও এক নিখোঁজ বিমান নিয়ে ভুল খবর প্রকাশ করেছিল তারা, তার প্রমাণও পেয়েছিল অনেকে। দ্বিতীয়ত, যুক্তিবাদীদের মতে গল্পটি হুবহু একটি সিনেমার গল্প থেকে নেওয়া। 1961 সালের ওই সিনেমা টুইলাইট জোন দ্য ওডিসি অফ ফ্লাইট 33 নামে ছিল গল্পটি। তৃতীয়টি, ঘটনাটির কোনো প্রমাণ নেই, একটি সংবাদপত্রের কাটিংয়ের উপরই, এতে বিশ্বাস করা বা না করার উপরই বিষয়টি নির্ভর করছে।